সুন্দর সকালে শুভেচ্ছা সবাইকে, হ্যাপি হোলি, হোলির শুভেচ্ছা নিও সকলে, সবাই ভালো আছো আশা করি। আজকে না বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি। প্রত্যেক বছর দোল পূর্ণিমাতেই আমরা এই পুজো করি। আমি আগের দিন আলপনা টালপনা সমস্ত দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ খুব সকাল সকাল পুজো হয়, তো খুব সকালে উঠে আমি আবার সমস্ত জোগাড় করে নিলাম। আজকে যে কোনো বড় পুজো আমি আমাদের এই শোবার ঘরে নিয়ে এসে করি, একটু সুবিধে হয়, জায়গাটা একটু বড় হয়, তো আর সেই দিন আমি ঠাকুর ঘর থেকে বাসুদেব, শিব আর গোপালকেও নিয়ে আসি। এই দেখো বাসুদেব বসে আছে, শিবকেও নিয়ে এসছি, আমার এই দুটো দুজনকেই আমার প্রতিষ্ঠা করা, আমার ঠাকুমা শাশুড়ি। এবার শিরনিটা মেখে নেবো, হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের যে পুরোহিত পুজো করেন, শুধুমাত্র আমাদের বাড়িতেই পুজো করেন, উনি প্রফেশনাল নয় আর কি, সেই জন্য একটু সুবিধেও হয়, অনেকক্ষণ ধরে পুজো করে আর পুজোটা ভীষণ ভালো করেন উনি। পুরোহিত মশাই এসে গেছেন, ঘট বসানো হয়ে গেছে, এবার তীর কাটি আমি সমস্ত রেডি করে রাখি, উনি সুতোটা জড়িয়ে নেবেন। যে কোনো পুজোই আমরা একটু সকাল সকাল করি না। বাড়িতে পুজো হলে কি ভালো লাগে বলো? সবাই আনন্দ করে আজকের দিনটা কাটাও, ছোটদের নিয়ে খুব সাবধানে আবির বা রং খেলবে। পুরো ভিডিওটা দেখবে, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা একটুখানি আরতি দেখি। গোপালায় শ্রী কৃষ্ণায় শ্রী জনার্দনায় শ্রী ওং ঐং। দীপায়ন শিবং দীপায়ন শিবং দীপায় নম এতে গন্ধপুষ্পিত দধিপত। পুজোর দিনটা খুব ভালো লাগে, অনেকে আসে বাড়িতে, পুজোর প্রসাদ দেয়া হয়, সবাই সবাইকে একটু আবির ছোঁয়ায়, সকালবেলা উঠে আগে ঠাকুরের পায়ে দেয়া হয়, ছোটরা বড়দের পায়ে দেয়, এইভাবে এই দিনটা আমাদের বেশ ভালোই কাটে। সবাই খুব ভালো থেকো, ভিডিও কেমন লাগলো জানিও, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।